আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে তৈরি মচমচে রসালো জিলাপি। আর এই ক্রিস্পি রসালো জিলাপি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, আপনারা যখন খুশি তখন তৈরি করে নিতে পারেন। এবার প্রথমেই একটা জিলাপির জন্য শিরা তৈরি করে নেব, কারণ জিলাপিগুলো ভেজে যখন শিরার মধ্যে দেব তখন অবশ্যই শিরাটা কুসুম গরম হতে হবে। সেজন্য প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপই জল দেব। এবার এই শিরাটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে আমি একটু ঘন করে নেব। শিরা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি শিরাটা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে জিলাপিটা দেওয়ার পর নরম হয়ে যাবে, আর যদি অনেকটা ঘন হয়ে যায় তাহলে জিলাপির মধ্যে শিরাই ঢুকবে না। এবার শিরাটা ফুটে যাওয়ার পরও আমি 2 থেকে 3 মিনিট শিরাটাকে জাল করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে চাইলে কেউ ফুড কালার অ্যাড করতে পারেন, আবার ঘিও অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো কিছু ছাড়াই শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর চলে যাব জিলাপির জন্য ব্যাটার তৈরি করতে। সেই জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে শুধুমাত্র একটি উপকরণ দিয়েই আমি এই জিলাপিটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা ইনো নিয়ে নিয়েছি, আর ইনোটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব। ইনো দেওয়ার পর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে গুলে নিতে হবে। আর দেখুন, ইনো দেওয়ার কারণেই কিন্তু ব্যাটারটা তৈরি করার সময় হালকা মনে হবে, আর একটু ফাঁপানো ভাবও চলে এসছে। আমি এখানে ইনো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ইনোর পরিবর্তে বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে তৈরি করে নিতে পারেন। তবে এই ব্যাটারটা তৈরি করার সময় একটু হাত দিয়ে 5 মিনিট মতো ফেটিয়ে নিলে খুব ভালো হয়। 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে একটু রঙের জন্য ফুড কালার অ্যাড করছি। রঙটা দিয়েও আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, রঙটা যাতে করে পুরো ব্যাটারে খুব ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর এরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এইদিকে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে আমি একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেব, আর বোতলের মুখটাকেও আমি ফুটো করে নিয়েছি। এবার বোতলটা ভরে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বোতল না থাকে সেক্ষেত্রে দুধের প্যাকেট বা কোনো রকম পলিথিন দিয়েও আপনারা জিলাপিগুলো ভেজে নিতে পারেন। আমি এবার জিলাপির প্যাঁচটা দিয়ে নিচ্ছি, আর তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল যদি ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে জিলাপি তলা থেকে চ্যাপ্টা হয়ে যাবে আর খুব ভালোভাবে ফুলবে না। এই কয়েকটা জিনিস লক্ষ্য রাখলেই দেখবেন আপনি জিলাপি তৈরি করে নিতে পারবেন। আর জিলাপির প্যাঁচ দেওয়া পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, যে যার মতো করে ঘুরিয়ে নিলেই জিলাপি তৈরি হয়ে যাবে। আর জিলাপি দেওয়ার পর যখন জিলাপিগুলো ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে জিলাপিগুলো দ্রুত পুড়ে যেতে পারে। আমি উল্টে পাল্টে জিলাপিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ছাকনার সাহায্যে আমি জিলাপির তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব, আর তেলটা খুব ভালোভাবে ঝরে গেলে আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। এখানে শিরাটা হালকা কুসুম গরম আছে, জিলাপিগুলো শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, তাহলে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যাবে। এবার ডুবানো হয়ে গেছে, এবার আমি জিলাপিগুলো তুলে নেব। আর বেশি জিলাপি তৈরি করার ক্ষেত্রে আপনার শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হালকা কুসুম করে গরম করে নেবেন। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের আমাদের মুচমুচে রসালো জিলাপি। দেখুন কত সুন্দর ভেতরে রস ঢুকে গেছে আর কত মুচমুচিয়ে হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।